আসন্ন সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আওলাদ হোসেন মৃধা চিত্রকূট ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে গণসংযোগ করেছেন। বুধবার বিকাল থেকে চিত্রকূট ইউনিয়নের তুলসীখালী খারসুর বাজার, মরিচা বাজার, কলসর গোয়ালখালি বাজারে গণসংযোগ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য আনোয়ার দেওয়ান, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চোকদার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুভীর চক্রবর্তী, কেন্দ্রীয় যুবলীগ সদস্য আনিসুর রহমান রিয়াদ, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জুলহাসউদ্দিন জুয়েল, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মাসুম খান শফিউদ্দিন, চিত্রকূট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল দেওয়ান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার খান, চিত্রকূট ইউনিয়ন 3 নং ওয়ার্ড ইউপি সদস্য সঞ্জিত মণ্ডল, চিত্রকূট ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান মন্টু, সমীর বারৈ, জীবন মণ্ডল, প্রদীপ রায়, সাবেক ছাত্রনেতা ভিবি সাগর সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। কৌশিক মণ্ডল, আকাশের তথ্যে একটি ডেস্ক রিপোর্ট।